নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। আজকে আমি নিয়ে চলে এসেছি জিভে জল আনা একটা চিকেন কাবাবের রেসিপি, হরিয়ালি চিকেন কাবাব। এটা বানানো সত্যিই কিন্তু খুবই সোজা। এটা আমি কোনো ওভেন বা তন্দুর মেশিনে নয়, এটা আমি আজকে সম্পূর্ণ গ্যাস ওভেনে কী করে বানাতে হয় সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক হরিয়ালি চিকেন কাবাবের রেসিপি। এই রেসিপিটা বানাতে কতটা পরিমাণে কী কী লাগছে সমস্ত ডিটেলস আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি, কাইন্ডলি প্লিজ চেক করতে ভুলবেন না। প্রথমেই চিকেন কাবাবের জন্য এরকম বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে এরকম কিউব শেপে কাটিয়ে নিয়েছি। এবার ধোয়া চিকেনের সম্পূর্ণ জল ছড়িয়ে একদম প্যাট ড্রাই করে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে জল ঝরানো টক দই নিয়েছি। এটা জাস্ট নর্মাল টক দই, এটা একটা ছাঁকনি বা সুতির কাপড়ে 30 মিনিট এরকমভাবে রেখে দিলেই এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি ফ্রেশ ধনে পাতা। আমি এখানে ডাঁটি সমেতই নিয়েছি। আর নিয়েছি মিন্ট বা পুদিনা পাতা, এটাও আমি ডাঁটি সমেত নিয়েছি। এটাই কিন্তু হরিয়ালি চিকেন বানানোর মেন কি ইনগ্রিডিয়েন্ট। এছাড়া লাগছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। সমস্ত কিছু আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সব কিছুর একটা পেস্ট বানাতে হবে। এই পেস্ট বানানোর জন্য কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আমি যে টক দইটা বানিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেখান থেকে 2 টেবিল চামচ টক দই নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এইবার চিকেনের গায়ে এই হরিয়ালি মানে গ্রিন পেস্টটা দিয়ে দেব। ভালো করে চিকেনের গায়ে এই পেস্টটা মাখিয়ে নেব। এবার একে একে এর মধ্যে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এর সাথে এবার দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। কসুরি মেথিটা শুকনো খোলায় একটু হালকা ভেজে সেটাকে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা স্মেল বেরোবে কাবাব থেকে। আর এর সাথে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এইটা দিলে চিকেনটা কিন্তু খুবই মালাইদার একটা সফট টেক্সচার নেবে। আপনি যে গ্যাস ওভেনে বানাবেন, অনেকেই বলে গ্যাস ওভেনে বানালে চিকেনটা শক্ত হয়ে যায়, সেটা কিন্তু হবে না। আর এর সাথে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিতে হবে। ফর বেস্ট রেজাল্ট আপনি চাইলে এটাকে ওভারনাইট ফ্রিজে ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি 4 ঘন্টা ফ্রিজে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। কাবাবগুলো গাঁথার জন্য আমি এরকম ব্যাম্বু স্কিভার্স নিয়ে নিয়েছি। এগুলো এখন খুব ইজিলি সব জায়গাতেই অ্যাভেলেবল। লোকাল স্টোর থেকে অনলাইন এই কাঠিগুলোকে গরম জলে চুবিয়ে রেখেছি অন্তত পক্ষে 1/2 ঘন্টার জন্য। গরম জলে চুবিয়ে রেখেছি কারণ কাবাবগুলো যখন এই কাঠিতে গাঁথবো তখন যাতে কোনো অসুবিধে না হয়, খুব স্মুথলি গাঁথা হয়ে যায়। এবার চিকেনটা ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল, রিফাইন বা কোনো অলিভ অয়েল নয়, কিন্তু সর্ষের তেলেই এর টেক্সচারটা দুর্দান্ত আসবে। আর দিয়ে দেবো বেসন বাইন্ডিংয়ের জন্য। আগেইন কর্নফ্লাওয়ার নয়, কিন্তু ফর বেস্ট রেজাল্ট ইউজ বেসন। আর এইরকম কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই সমস্ত কিছু মিশিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার 2 মিনিট পর একে একে কাঠির মধ্যে চিকেন পিসগুলো, তারপর কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আবার চিকেন পিস, এইভাবেই ভালো করে গেঁথে সাজিয়ে নেব। একটা কাঠিতে কিন্তু বেশি ভিড় বা গ্যাঞ্জাম করবেন না, তাহলে কিন্তু কাঠির ওপর ওভারলোড পড়ে গেলে আগুনে সেকার সময় পড়ে ভেঙে যাবে। এইভাবেই সমস্ত কাবাবগুলো কাঠির মধ্যে গেঁথে নেব। আর গায়ে
মশলাগুলো কিন্তু ভালো করে কোট করে নিতে হবে। ভালো করে গায়ে মশলা মাখিয়ে নেবেন। এবারে হয়ে গেলে একটা প্লেটে তুলে সাইড করে রেখে দেবো। এবার বাকিগুলো এভাবেই বানিয়ে নেব। সবগুলো আমার এখন গাঁথা হয়ে গেছে। এবার একটা ফ্ল্যাট ননস্টিকের ফ্রাইং প্যান বা তাওয়া গরম করে তাতে সর্ষের তেল ভালো করে ব্রাশ করে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এইবার কাবাবগুলোকে একে একে তাওয়াতে বসিয়ে দেব। একবারে আমি তিনটে করে দেখাচ্ছি। কাবাবগুলো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই বানাতে হবে। একটা সাইড হয়ে গেলে দু মিনিট পর এক পিঠ উল্টিয়ে বাকি পিঠটাকেও সেঁকে নিতে হবে। এইভাবেই কাঠিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে। মধ্যিখানে মধ্যিখানে সর্ষের তেল একটু চিকেনের গায়ে ব্রাশ করে নিতে হবে। চিকেনের গায়ে এখন কালার ধরা শুরু করে দিয়েছে। যেখান যেখানটা মনে হচ্ছে একটু কাঁচা আছে সেখানগুলোতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করে নিন। এটা করতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। কিন্তু সমানে কাঠিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করতে হবে। এইবার কাবাবের স্মোকি ফ্লেভারের জন্য ডাইরেক্ট গ্যাসের মধ্যে এটাকে একটু পুড়িয়ে নেব। যেহেতু ডাইরেক্ট গ্যাসে এটাকে পোড়াচ্ছি, তাই এটার যেমন গায়ে কাবাবের একটা পোড়া দাগও পড়ছে, তেমনই কাবাবের যে স্মোকি ফ্লেভারটা হয় সেটাও কিন্তু এর মধ্যে পাওয়া যাবে। আলাদা করে কাঠকয়লা পুড়িয়ে তারপর চিকেনে দিয়ে ঢাকা রেখে দিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই। এভাবেই সবকটা চিকেন কাবাব এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। ব্যাস, হরিয়ালি চিকেন কাবাব এখন রেডি। বাড়ির যে কোনো গেট টুগেদার পার্টিতে এটা ইজিলি বানিয়ে আপনার গেস্টদেরকে তাক লাগিয়ে দিন। এই কাবাবের সাথে গ্রিন চাটনি তো মাস্ট। তার রেসিপি লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাইন্ডলি প্লিজ চেক করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটাকে পাশের বেল আইকনটা প্রেস করে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।